আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। SMMPANELBANGLADESH.com এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। তো আপনারা যারা বিকাশের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো ভিডিও বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পেজ বুস্ট করতে চান অথবা ফেসবুক পেজ ভিডিও যারা বুস্ট করতে চান, তারা খুব সহজেই আমাদের প্যানেল থেকে বুস্ট করতে পারেন। তো আপনারা আমাদের এখান থেকে ইউটিউব ওয়াচ টাইম কীভাবে কিনবেন সেইটা আমি আপনাদের দেখিয়ে দিব, যে আপনারা কীভাবে বিকাশ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম আপনারা কীভাবে কিনবেন। তো খুব সহজেই আপনারা বিকাশের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম ও ভিডিও ভিউজ কিনতে পারবেন। তো প্রথমত আমাদের SMMPANELBANGLADESH.com এ ভিজিট করবেন। করার পরে আপনি সাইন আপ করে নেবেন ফার্স্ট টাইম। তো সাইন আপ করার পরে আপনাকে সাইন আপ করে নেবেন এইভাবে। সাইন আপ করার পরে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনি প্রথমত একটা পেজ পাবেন, সেটা হলো নিউ অর্ডার, এরকম একটা পেজ পাবেন। তো এই পেজে আসার পর আপনাকে এখানে ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য আপনাকে ইউটিউব ভিউজ সার্ভিস সিলেক্ট করতে হবে, ইউটিউব ভিউজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সার্ভিসে ক্লিক করতে হবে। এখানে দেখবেন অনেকগুলো সার্ভিস আছে, তো এর মধ্যে যেটা গ্যারান্টিড বা যেটা ভালো সার্ভিস সেটা আপনি নেবেন। তো সেই সার্ভিসটা এইভাবে সিলেক্ট করুন। করার পরে আপনি এখানে ইউটিউব ভিডিও লিঙ্ক দিবেন, দিয়ে এখানে আপনি কত হাজার ভিউস দেবেন সেটা এখানে লিখে এখানে সাবমিট করলে আপনার অর্ডারটা ডান হবে। এবং এটা স্টার্ট হতে কত টাইম লাগবে এখানে সব লেখা আছে। এবং আপনার অর্ডারটি দেখার জন্য অর্ডারে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার অর্ডারটা কাজ চলতেছে কি না, সব কিছু এখানে দেখতে পাবেন। ইউটিউব ওয়াচ টাইম কেনার জন্য আপনাকে ইউটিউব ওয়াচ টাইম ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ইউটিউব ওয়াচ টাইম ক্যাটাগরিটা হলো এই যে নিচে, ইউটিউব ওয়াচ টাইম ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর সার্ভিসে ক্লিক করবেন, আপনি কত মিনিটের ভিডিওতে ওয়াচ টাইম নেবেন। সো 15 মিনিট, এখানে এটা 15 মিনিটের সার্ভিস। এরপর 10 থেকে 30 মিনিটের সার্ভিস, 1 ঘন্টা ভিডিওতে সার্ভিস, তো 30 মিনিটের ভিডিওতে ওয়াচ টাইম সার্ভিস, 1 ঘন্টা 20 মিনিট। আপনার কত মিনিটের ভিডিওতে আপনি ওয়াচ টাইম নেবেন, ধরেন আপনার ভিডিওটি 1 ঘন্টা, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করলেন। এরপরে এখানে আপনার ভিডিও লিঙ্কটি দিয়ে দিবেন। তারপরে আপনার কত হাজার ঘন্টা নেবেন এখানে লিখবেন, লিখে সাবমিট করবেন। আর ইউটিউব সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনাকে সার্ভিসগুলোর মধ্যে কোন সাবস্ক্রাইবটা আপনি নেবেন সেটা সিলেক্ট করবেন, এবং আপনাকে চ্যানেলের লিঙ্ক দেবেন এখানে। দেওয়ার পরে আপনি কতগুলো নেবেন সাবস্ক্রাইব লিখে সাবমিট করবেন। আর ডলার নেওয়ার জন্য আপনাকে বিকাশে অ্যাড ফান্ড করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করবেন। এরপর এখানে পেয়ারে করতে পারেন, পেয়ারে করতে পারেন। বিকাশে করার জন্য আপনাকে বিকাশ নগদ সিলেক্ট করতে হবে, এবং নাম্বারে টাকা পাঠানোর পরে আপনাকে টিকিট করতে হবে। তো টিকিট করার সময় এখানে আপনাকে আপনার পেমেন্ট পদ্ধতির নেম, আপনার ট্রানজ্যাকশনারি কত টাকা পাঠাচ্ছেন, আপনার নাম্বার সব লিখে সাবমিট করবেন। তো টিকিটের জন্য এখানে যাবেন সাবজেক্টে পেমেন্ট, এখানে বিস্তারিত লিখে সাবমিট করবেন, এবং আপনার 10 থেকে 30 মিনিটের মধ্যে আপনার ডলারটা এখানে অ্যাড হবে। ডলারটা অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।